নমস্কার। উত্তরপাড়া জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভের দুষ্প্রাপ্য বই এবং পত্রপত্রিকার বিষয়ে আমাদের অনুষ্ঠান বইপোকা বাঙালি নিয়ে আমি পার্থ আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আজ আমরা আপনাদের সামনে কোনো দুষ্প্রাপ্য বই বা পত্রপত্রিকা আনিনি। আজকে আপনাদের সামনে উপস্থাপিত করব বাংলা বইয়ের একজন অলঙ্করণ শিল্পীকে। তার আগে খুব ছোট্ট করে আমরা একবার ফিরে দেখি বাংলা বইয়ের অলঙ্করণ শিল্পের ইতিহাসকে। সেটা 1778 সাল, হুগলি থেকে বিচল হরফে মুদ্রিত হল হাল হেডের বই বাংলা ব্যাকরণ। সূচনা হল ছাপা বাংলা বইয়ের। তারপর বইয়ের ছবি ছাপতে লেগে গেল আরও 38 বছর, 1816 সাল। তখন গঙ্গা কিশোর ভট্টাচার্য তিনি প্রকাশ করলেন ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য, আর তাতে আমরা পেয়ে গেলাম 6টা ছবি। খোদাই শিল্পী রামচাঁদ রায়। সে সময় আরও বেশ কিছু খোদাই শিল্পীর নাম আমরা পাচ্ছি, যেমন বিশ্বম্ভর আচার্য, মাধবচন্দ্র দাস, রূপচাঁদ আচার্য, রামসাগর চক্রবর্তী, বীরচন্দ্র দত্ত, কাশীনাথ মিস্ত্রি ইত্যাদি। পুস্তক অলঙ্করণের এই যে ট্র্যাডিশন, এটা আজ 200 বছর অতিক্রান্ত হল, 1816 থেকে 2017। এই 200 বছরে গ্রন্থ অলঙ্করণের ইতিহাস সমৃদ্ধ হয়েছে এবং সেই সমৃদ্ধির ধারাকে বহন করে নিয়ে এসেছেন বহু শিল্পী। তারা আমাদের এই অলঙ্করণকে, গ্রন্থের অলঙ্করণকে নতুন নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। তাদেরই একজন সুবোধ দাশগুপ্ত। এই 200 বছর পূর্তি উপলক্ষে আমরা উত্তরপাড়া জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভের পক্ষ থেকে শ্রদ্ধায় স্মরণ করব শিল্পী সুবোধ দাশগুপ্তকে। 1930 সালে সুবোধ দাশগুপ্তের জন্ম হয়। অলঙ্করণ শিল্পে রথি মহারথীদের ভিড়ে সুবোধ দাশগুপ্তের কাজের ধরন নিজস্ব, স্মার্ট, আধুনিক ঘরানার, সঙ্গে বৈচিত্র্য। যৌবনে যক্ষার সঙ্গে দীর্ঘ 4 বছরের যুদ্ধকালীন পর্বে কোথা থেকে বাসা বাঁধল ছবি আকারেই নেশা। যাদবপুর আর কাঁচড়াপাড়ার টিবি হাসপাতালে ফ্রি বেডে শুয়ে থাকতেন, সেখানে ফেলে দেওয়া ভাত খেতে আসত কাকেরা, আর তিনি কাকের স্কেচ করতেন। মারণ অসুখ তাকে ছেড়েছিল, ছাড়েনি ছবি আঁকার নেশা। শিল্পী সুবোধ দাশগুপ্তের কলেজ স্ট্রিট অঞ্চলে কর্মজীবন শুরু গত 50-এর দশকের মাঝামাঝি সময়ে। প্রথমে ছোটদের বইয়ে তিনি ছবি আঁকতেন। জীবনের প্রথম প্রচ্ছদ আঁকলেন বিমল করের ছোট গল্পের সংকলন কাঁচ ঘরে, সেটা 1955 সাল। বলা যায় সেখান থেকেই পথ চলার শুরু। জীবনে কত বইয়ের যে প্রচ্ছদ এঁকেছেন তার কোনো হিসেব নেই। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যাও পাখি, সুনীল গঙ্গোপাধ্যায়ের আত্মপ্রকাশ, সমরেশ বসুর গঙ্গা, যতীন্দ্র নন্দীর ঝড়, শ্যামল গঙ্গোপাধ্যায়ের কুবেরের বিষয় আশয়, বিমল করের খড়কুটো, মতিনন্দীর দ্বাদশ ব্যক্তি থেকে শুরু করে হালফিলে অমর মিত্রের আলোকবর্ষ, সব বইয়ের নাম করতে গেলে আমাদের তো সময় বয়ে যাবে, তাই আরো কয়েকটা পত্রিকার নাম করি, যেমন পরিচয়, অনুষ্টুপ, জন্মভূমি, বেতার জগৎ, অনন্যা এবং আরও অন্যান্য সিনেমার পত্রিকা, সর্বত্রই তার ছবি। কোনো আর্ট স্কুলের দরজা না ডিঙিয়ে কিভাবে কলেজ স্ট্রিটে সুবোধ দাশগুপ্তের একসময় দারুণ পসার জমেছিল ভেবে বিস্মিত হয়েছিলেন বিমল কর। তার গুণমুগ্ধদের তালিকায় ছিলেন সত্যজিৎ রায়ও। নবপর্যায়ের সন্দেশ প্রকাশের সময় তাই অবধারিতভাবেই ডাক পড়েছিল শিল্পীর।
একসময় দেশ আনন্দবাজার আনন্দমেলায় থাকত তার নিয়মিত অলঙ্করণ, পরবর্তীকালে যুগান্তর অমৃত হয়ে। রাজনৈতিক কার্টুন এঁকেছেন হিন্দুস্তান স্ট্যান্ডার্ড। মাঝখানে কিছুদিন মিত্র প্রকাশনীর কাজে ইলাহাবাদে যান। আনন্দবাজার যুগান্তরে নিয়মিত প্রকাশ হয়েছে তার আঁকা কমিক্স। কলকাতা থেকে প্রকাশিত প্রায় সব পত্রপত্রিকায় তিনি ছবি এঁকেছেন। নাটক চলচ্চিত্রে প্রচারের কাজও করেছেন। অল্পবিস্তর লেখালেখির অভ্যেসও তার ছিল। সুবোধ দাশগুপ্তের ছবির বিশেষত্ব কোথায় এ বিষয়ে বলতে গিয়ে এ যুগের নামী শিল্পী কৃষ্ণেন্দু চাকি লিখছেন, সে সময়ের হাতে গোনা কয়েকজন শিল্পীকে বাদ দিলে বেশিরভাগ শিল্পী ছিলেন বড্ড বেশি স্টিরিওটাইপড। ওই বুক ডিজাইন এবং বুক ইলাস্ট্রেশনের কাজ যে তারা করতেন, তারা একটা নির্দিষ্ট ধারাকে অনুসরণ করে চলতেন। কিন্তু সুবোধ দাশগুপ্ত ছিলেন এই ধারার বাইরে। কৃষ্ণেন্দু চাকি লিখছেন, সবসময় তিনি চেষ্টা করতেন নতুনভাবে কিছু করার, তাই তার কাজে বরাবরই পরীক্ষা নিরীক্ষার একটা ছাপ লক্ষ্য করা যায়, যা তার সমকালীন অধিকাংশ শিল্পীর থেকে তাকে আলাদা করে চিহ্নিত করে রাখছে। তার ড্রয়িংয়ে বারবার ফিরে এসেছে ভাঙাচোরা ফর্ম, রুক্ষ শক্তিশালী রেখা আর টেক্সচারের অব্যর্থ প্রয়োগ, ফলে কাজগুলোতে সৃষ্টি হয়েছে একটা গভীর রহস্যময়তার। এবং এই রহস্যময়তার সঙ্গে প্রায় অবিচ্ছেদ্যভাবে মিলে গেছে এক আশ্চর্য কৌতুক বোধ। এই দুয়ে মিলে তার কাজে এমন এক বিশেষ চরিত্র এসেছে, একরকমের সিরিয় কমিক স্বাদ, যেটা একান্তভাবে তার নিজস্ব। তখনকার কারো কাজে যা সেরকম বড় একটা চোখে পড়ে না। এত বড় শিল্পী, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কখনো স্বাচ্ছন্দ্যের মুখ দেখেননি। কিন্তু তার কাজে কখনো কখনো যে তার ছাপ পড়বে সেটাও কিন্তু আমরা দেখতে পাই না। এ বিষয়ে একালের নামী সাহিত্যিক অমর মিত্র খুব সুন্দর লিখেছেন, এখন কেউ জানেন কেউ জানেন না শিল্পী সুবোধ দাশগুপ্তের কথা। একজন বড় চিত্রকর শিল্পী কেমন করে জীবনকে আনন্দময় করে তুলতে পারেন জীবনের ঝুঁকি নিয়ে, আনন্দময় হয়ে থেকে নিজের সমস্ত সংগ্রামকে জীবনের অংশ ভেবে নিতে পারেন, তা 24-25 বছর বয়সের সুবোধ দাকে দেখে বুঝেছিলাম। সারা জীবন কোথাও কাজ করেননি, পত্রপত্রিকায় ছবি এঁকে, গল্প উপন্যাসের ইলাস্ট্রেশন করে, বইয়ের প্রচ্ছদ এঁকে সুবোধ দা বেঁচেছেন রাজার মতো। ঘাড় নিচু করে ছবি আঁকতে আঁকতে স্পন্ডিলোসিস হয়েছে, ঘাড় ঘোরাতে পারতেন না, তবু আঁকার বিরাম নেই, ছবি যে অন্য। শিল্পী পুত্র শ্রী সন্দীপ দাশগুপ্ত শিল্পীর একটি অরিজিনাল কাজ জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভকে দান করেছেন। শ্রী সন্দীপ দাশগুপ্ত এবং তার পরিবারের কাছে আমরা ঋণী। শ্রী দাশগুপ্ত এবং তার পরিবারকে আমরা আমাদের অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন করি। এই ছবিটি পাওয়ার ফলে জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভ সমৃদ্ধ হল এবং শ্রী সন্দীপ দাশগুপ্তের মতো আরও অনেক শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতায় জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভ সমৃদ্ধতর হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শ্রী সন্দীপ দাশগুপ্ত আরও একটা চিঠি পাঠিয়েছেন, জীবনস্মৃতির সৌজন্যে অরিন্দম সাহা সর্দার যেভাবে একটা ছোট্ট ড্রয়িং রুমে আস্ত সমুদ্রকে ধরে রাখার নেশায় বুঁদ হয়ে আছে, তার জন্য কোনো অভিনন্দন বা শুভেচ্ছা বার্তাই যথেষ্ট নয়। যে কোনো সংস্কৃতি মনস্ক মানুষের কর্তব্য ওদের পাশে থাকা, আমিও পাশে থাকার অঙ্গীকার করছি। সেই অঙ্গীকারেরই সামান্য উপহার আমার বাবার অর্থাৎ সুবোধ দাশগুপ্তের আঁকা এই ছবিটি জীবনস্মৃতিকে দিয়ে ধন্য হলাম। ইতি সন্দীপ দাশগুপ্ত, 26-8-2017।
2009 সালে 79 বছর বয়সে শিল্পী প্রয়াত হন। আনন্দের কথা, শিল্পীর জীবন এবং সৃজনকে নিয়ে তারই পুত্র শ্রী সন্দীপ দাশগুপ্ত 2016 সালে একটি বই সম্পাদনা করেন। বইটির শিরোনাম অলঙ্করণ ইত্যাদি, প্রকাশক লালমাটি। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন, আমাদের ভিডিওগুলোকে শেয়ার করছেন, আপনাদের ধন্যবাদ। এভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে উৎসাহিত করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।